everyone, assalamu alaikum. This is me Fatimatu Zora and welcome back to my channel. Aaj apnader request er second barer moton jacchi Mirpur 10. Amra ekhon chole eslam Mirpur 10 number ar prothome ekhane onek jeans er collection dekha jacche but ajke ami apnaderke dekhabo porda ar chadorer collection. প্রথমেই আমি চলে আসলাম পর্দার সাইডে কজ আমাদের ঘরে সৌন্দর্য কিন্তু অর্ধেকটাই থাকে পর্দার উপর পর্দা যদি সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেক বেশি বাড়িয়ে তোলে সো প্রথমে এখানে কিছু প্রিন্ট বাটিক স্টাইলের পর্দা দেখা যাচ্ছে আর এগুলোর প্রাইস হচ্ছে 300 থেকে 350 টাকা আপনারা দামাদামি করে নেবেন কজ তারা কিন্তু হচ্ছে বিক্রেতা সো তারা কিন্তু দাম বলবেই আর যেহেতু আমরা ক্রেতা সো আমাদেরকে একটু বার্গেনিং করে দেন নিতে হবে আর এই পর্দাগুলো বেশ মোটামুটি ভালো আছে এগুলো তারা 700 থেকে 750 করে বলছিল আমি বলবো আপনারা একটু দামাদামি করে কিনবেন এটা বেটার আর এখানে হচ্ছে কিছু কুশন কভারগুলো বেশ আমার কাছে ভালোই লাগছিল একটু স্টাইলিস্ট আছে আপনারা বেডরুম অথবা সোফার সাথে মিলিয়ে এখান থেকে নিতে পারেন এখানে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে কিছু সুন্দর পর্দাও আছে আর এই সেটাতে কিছু কালারিং পর্দা আছে আর আজকে আমি আপনাকে সবগুলো পর্দার কালেকশন দেখাবো যতগুলো দোকান আছে আর এখানে হচ্ছে একটা পেয়াজুর মানে স্টল আছে যাই হোক এখন এই ভাইয়ার দোকানে আসলাম এখানেও কিছু কালারিং পর্দা আছে আমার কাছে অবশ্য এই প্যাটার্নে পর্দাগুলো ভালো লাগে মানে আপনি যদি বেডরুমে রাখেন সাথে হচ্ছে কিছু ইনডোর প্ল্যান্ট রাখেন দেন ভালো লাগবে দেখতে আর এই মার্কেটে কিন্তু আমাদের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অপোজিটে এখন আমি রাস্তার এই সাইডে চলে আসলাম এখানেও কিছু পর্দার কালেকশন আছে আপনাকে একটু দেখাই আর এই পর্দাটা অবশ্য আমার অনেক ভালো লাগছিল মানে হোয়াইটের মধ্যে একটু ফ্লাওয়ার এখানেও অনেকগুলো কালারফুল বাটিক স্টাইলের পর্দা আছে আপনারা আপনাদের বেডরুমের সাথে যে কালারটা ভালো লাগবে সেভাবে ম্যাচ করে নিয়ে নিতে পারেন আর আমি আছি হোপে 3-4টা থেকে 5টা পর্দা দোকান আছে সবগুলাই দেখাবো আর এখানে কিছুটা হচ্ছে এটা কি কাপড় বলে আমার ঠিক আইডিয়া নেই একটু পিছলে টাইপের পর্দা যেটা সেটাও আছে আর এটা কিন্তু একদিক থেকে বলা যায় যে নিউ মার্কেটের একটা পার্ট বা আরেকটা শাখা বলা যায় মিরপুরের হোপ মার্কেট এখানে আপনি কম দামে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন আপনাকে কষ্ট করে আর বাহিরে যেতে হবে না সো এখানে আরও অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন কিন্তু আছে আর এই সাইডে পর্দাগুলো মোটামুটি ভালো এগুলো হচ্ছে ডাইনিং বা সোফা রুমের জন্য ভালো মানাবে আর এখানে হচ্ছে কিছু কুশন কভার আছে আর এই কভারগুলো হচ্ছে একটু ফ্লাওয়ার স্টাইলের আপনারা এটা বেডরুম বা বারান্দায় হচ্ছে নিচে একটা মানে মাদুর টাইপের দিয়ে সাজিয়ে রাখতে পারেন ভালো লাগবে আর এই সাইডে অবশ্য সবগুলোই তাদের পর্দার কালেকশনই বেশি এখন আপনাদের যেটা ভালো লাগে আপনারা এসে একটু দামাদামি করে নেবেন আর এখন চলে যাচ্ছি পাপোশের সাইডে কারণ আমাদের বেডরুম বলেন বা যে কোনো জায়গায় কিন্তু পাপোশ খুবই দরকার আর এই পাপোশগুলো তারা হচ্ছে 150 টাকা করে যাচ্ছিল সাথে এখানে একটু ফার স্টাইলের আছে আর এগুলো কিন্তু বেডরুমে সাথে রাখা যায় আপনার বেডশিটের সাথে ম্যাচিং করে দেন এখানে অনেকগুলো পাপোশ আছে সো আপনারা আপনাদের ঘরের যেটা প্রয়োজন সেটা এসে এখান থেকে নিয়ে নিতে পারেন এখন আমি রাস্তার অপোজিটে চলে যাচ্ছি এখানে আরেকটা পাপোশের দোকান আছে আর এই পাপোশগুলো কিন্তু আসলেই দেখতে অনেক বেশি সুন্দর মানে একটু ক্লাসি লাগে দেখতে আর ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য আই থিঙ্ক এই প্যাটার্নের পাপোশগুলো পারফেক্ট সো আপনারা এখান থেকে এখানে অনেক কালেকশন পাবেন এখন আমি চলে আসলাম চাদরের দোকানে আর এখানে আমি বলবো যারা আমার মতন মানে প্রতি মাসে দেখা যায় 2-3 বার করে বেডশিট চেঞ্জ করেন তাদের জন্য এটা খুবই দরকারি একটা ভিডিও কারণ এখানে যে চাদরগুলো আসলেই আছে সেগুলো সব হচ্ছে 400 থেকে 450 টাকা করে আবার একটু দামিও আছে সেটা আপনি আপনার পছন্দ মতন কয় ফিট নিতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে বাট নর্মালি হচ্ছে 4 ফিট বাই 5 ফিটের যে চাদরগুলো সেগুলো হচ্ছে 450 করে এই চাদরটা কিন্তু আসলে অনেক সুন্দর বাটিকের আর এখান থেকে আমরা এখন চলে আসলাম সাইডে একটা ব্যাগের দোকান বলতে কি বাহিরে বসা ছিল আপনাদের যাদের বেবি আছে তারা নিতে পারেন সো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল সো ভালো থাকবেন সেফলি থাকবেন